তরুণ নির্মাতা আশরাফ শিশির তার প্রথম চলচ্চিত্র গাড়িওয়ালা দিয়ে মেধার প্রমাণ দিয়েছিলেন, দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন আগেই। বিদেশি চলচ্চিত্র হিসেবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ ও পুরস্কার জিতে নেয় গাড়িওয়ালা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয় ছবিটি। গাড়িওয়ালার পর আশরাফ শিশির এবার নির্মাণ করলেন নতুন চলচ্চিত্র আমরা একটা সিনেমা বানাবো। ছবিটির ব্যতিক্রম দিক হলো সম্পূর্ণ সাদা কালোয় নির্মাণ করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী একটি জনপদের নানা অবক্ষয় আর স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণহীন হয়ে ওঠার প্রেক্ষাপট নিয়েই আবর্তিত হয়েছে ছবিটির গল্প। এই অবস্থাতেই কয়েকজন বিপ্লবীর চলচ্চিত্র দিয়ে বিপ্লবী হয়ে ওঠার গল্প বলা হয়েছে এতে। ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, ইমরান ইমু, মাসুম আজিজ, কাবেরী রায় চৌধুরী সহ আরো অনেক অভিনয় শিল্পী। পাবনার ঈশ্বরদীর পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজ সহ আশেপাশের গ্রামে ছবিটির শুটিং হয়েছে।